ঢাকা চট্টগ্রাম করিডোরে আমরা বাংলাদেশের এই অঞ্চলটিকে রূপান্তর করব, সেটির জন্য টানেল একটি অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল পিস অফ ইনফ্রাস্ট্রাকচার। এই কানেকটিভিটি হলে পরে তারপরে তো আপনার ব্যবসা বাণিজ্য অর্থনীতি হবে। তো আমাদের এখন যে বিনিয়োগের যে অফারগুলো আসছে বিভিন্ন দেশ থেকে, আমার হয় এর পিছনে এই টানেলের একটা অবদান, একটা অন্যতম অবদান রয়েছে। বহুল আকাঙ্ক্ষিত বঙ্গবন্ধু টানেল দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক যানবাহন চলাচল। আগে যে কোনো যানবাহনকে নগরী হয়ে দক্ষিণ চট্টগ্রামে পৌঁছাতে যানজট সহ্য করে শাহামানত সেতু অতিক্রম করা ছাড়া অন্য কোনো পথ ছিল না, আর এতে সময়ের প্রয়োজন হতো 1.5 থেকে 2 ঘন্টা। কিন্তু এখন টানেল পাড়ে দিয়ে সে পথ অতিক্রমে সময় লাগছে মাত্র কয়েক মিনিট। মাতারবাড়ির সাথে আমাদের সাথে কানেক্টিভিটি করতে, ঢাকার রেস্ট অফ বাংলার সাথে কানেক্টিভিটি করতে, এটা অ্যাবসলিউটলি নেসেসারি একটি ইনফ্রাস্ট্রাকচার। না হলে আমাদের এত ঘুরে যে যেতে হয়, ট্রাকদের এত জ্বালানি এবং সময় নষ্ট হয়, এটি কিন্তু আমাদের ইকোনমির উপরে কিন্তু প্রভাব পড়ে। টানেলের মাধ্যমে শুধু যে নগরীর দূরত্ব কমেছে তা কিন্তু নয়। দক্ষিণ চট্টগ্রাম পার হয়ে কক্সবাজারের দূরত্ব যেমন কমেছে, তেমনি সহজতর হয়ে উঠেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সাথে মিরেশ্বরাই ইকোনমিক জোনের যোগাযোগ ব্যবস্থা। আর এই যোগাযোগ ব্যবস্থায় শিল্পায়নে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন এই শীর্ষ ব্যবসায়ী নেতা। এটা হলে পরে আরও আমাদের কানেক্টিভিটি বাড়বে, এবং ঢাকা চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব প্রায় 50 থেকে 60 মাইল কিন্তু দূরত্ব কমবে। তবে টানেলকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগে সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। এই টানেলের আশেপাশে ইতিমধ্যে $5 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বন্দর কর্তৃপক্ষ। বে টার্মিনাল সহ বন্দরের অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে অন্তত 60টি দেশের আগ্রহ প্রকাশ করেছে বন্দর চেয়ারম্যানের কাছে। যে কোনো বন্দরের জন্য যত বেশি কানেক্টিভিটি হবে তত সেই বন্দরটা আপনার ভায়াবল হয়। তো এই জন্য আমার মনে হয় যে এই যে বড় বড় যে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, আপনার টানেল, মেরিন ড্রাইভ এবং আদার কানেক্টিভিটি, এই কারণেই দেখেন বিদেশি বিনিয়োগগুলো কিন্তু এখন সমানের প্রস্তাব আসতেছে। এদিকে টানেলের পতেঙ্গা প্রান্তে বন্দর কেন্দ্রিক বিনিয়োগ হলো আনোয়ারা প্রান্তে স্বতন্ত্র একটি উপশহর গড়ে তুলতে যাচ্ছে চীনের বিনিয়োগকারীরা। ইতিমধ্যে 750 একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে চায়না সিটি গড়ে তোলার জন্য। অবশ্য বঙ্গবন্ধু টানেল নির্মাণে ঋণ সহায়তা সহ কারিগরি এবং প্রযুক্তি দিয়ে সহযোগিতা করেছে চীন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।